দর্শক ওয়েলকাম টু স্পোর্টস স্পেশাল খেলাধুলা নিয়ে নিউজ 24 এর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি সানোয়ার দর্শক আপনারা জানেন আগামী কাল বুধবার থেকে শুরু হচ্ছে এফসি কাপ 2021 এর ডি গ্রুপের লড়াই গ্রুপ ডি তে বাংলাদেশকে এই আসরে প্রতিনিধিত্ব করছে বসুন্ধরা কিংস আগামী কাল স্বাগতিক মালদ্বীপ মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্রথমবারের মতো অস্কার বুজেনের বসুন্ধরা কিংস কেমন হবে এবারে আসরটা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে বরাবরের মতো দুইজন অতিথি আছে জুম প্ল্যাটফর্মে চলুন দর্শক আমরা তার সাথে পরিচয় হয়ে আসি আমার সঙ্গে আছে জাতীয় দলের ফুটবলার জাহিদ হাসান এমএলএ এবং আমার সঙ্গে আরো আছেন এমডি জসীমউদ্দিন কনভেনিয়ার বসুন্ধরা কিংস ফ্যান্স আপনাদের দুইজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি প্রথমে একটু এমএলএ ভাইয়ের কাছে আসতে চাই জাহিদ হাসান এমএলএ কালকে শুরু হতে যাচ্ছে আগামী কাল শুরু হতে যাচ্ছে বসুন্ধরা কিংস এর এফসি মিশন প্রথমবারের মতো এর আগেও তারা খেলার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দুইবারই কিন্তু আসর আসলে একবার পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় এবং একবার পোস্টপন হয়ে যায় কালকে ফাইনালি তারা নামতে যাচ্ছে মাঝে স্পোর্টস এর এগেইনস্টে কি মন হচ্ছে কেমন হতে পারে ধন্যবাদ আপনাকে এটা আসলে আমি বলবো যে শুধু বসুন্ধরারই ম্যাচ না এটা সারা বাংলাদেশের ম্যাচ কারণ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বসুন্ধরা কিংস আমি মনে করি আমরা যারা প্লেয়ার রয়েছে যারা বসুন্ধরা কিংস এর সাপোর্টার রয়েছে যারা বাংলাদেশের মানুষ রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা কিংস কে সাপোর্ট করা উচিত এজ এ বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য এফসি কাপে কারণ এফসি কাপের যে মিশন নিয়ে বসুন্ধরা কিংস মালদ্বীপে গিয়েছে সেখানে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্যই কিন্তু তারা ওখানে গিয়েছে সেখান থেকে আমি বলবো যে প্রথম দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু এই এই গ্রুপ ম্যাচের প্রথম ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কারণে আপনি যখন প্রথম ম্যাচ জিতবেন পরবর্তী ম্যাচগুলো আপনার জন্য ইজি হবে আপনি যদি প্রথম ম্যাচে হোসট খান তখন কিন্তু আপনার জন্য পরবর্তী ম্যাচগুলো একটু ডিফিকাল্ট হবে ইটস মাই ওপিনিয়ন এবং আমার ফুটবল ক্যারিয়ার আমি যখন এএফসি কাপ খেলেছি আমি যখন খেলেছি তখন আমার এরকমের প্রবলেম ফেস করেছি আমার দেখা গেছে যে প্রথম ম্যাচে হোসট খেয়েছি পরবর্তী ম্যাচগুলি তা রিকভার করতে পারিনি তো আই হোপ যে বসুন্ধরা আগামীকালকে মাজিয়া স্পোর্টস এর সাথে খেলবে ডেফিনেটলি মাজিয়া মালদ্বীপের স্বাগতিক দল তারা কিন্তু তাদের মাটিতে খেলবে এটা একটা অ্যাডভান্টেজ থাকবে তারপর আমি ওইটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখবো না কারণ বসুন্ধরা যে স্কোয়াড নিয়ে গিয়েছে বসুন্ধরা যে কোচ রয়েছে কোচিং স্টাফ রয়েছে তারা লিগে যেভাবে পারফর্ম করে গেছে তো সেইখান থেকে আমি বলতেই পারি বসুন্ধরা কিংস আগামীকালকে একটা ভালো স্টার্ট করবে এবং জয় দিয়ে এই এফসি কাপের মিশন শুরু করবে কারণ যেহেতু তাদের লক্ষ্য হলো এফসি কাপের মূল পর্বে খেলা একদম চূড়ান্ত পর্বে যাবো সেইখান থেকে বসুন্ধরা কিংস এর পজিটিভ থিং যেগুলো হলো আমার কাছে মনে হয় যে তাদের কোচিং স্টাফ এবং প্লেয়ারদের সাথে কমিউনিকেশন তাদের দলগত স্ট্রং একটা ম্যানেজমেন্ট বসুন্ধরা কিংস এর যার জন্যই কিন্তু আসলে এত কম সময়ে তারা এতটা সফলতা পেয়েছে কি মনে করেন এমিলি রাইট অফ কোর্স কারণ ম্যানেজমেন্ট যদি আপনাকে প্রপার সাপোর্টটা না দেয় আমাদের দেখেন আমাদের ফুটবলে কিন্তু আমি বলবো শুধু বসুন্ধরা কিংস ছাড়া অন্যান্য ক্লাবগুলি কিন্তু আমার কাছে মনে হয় না যে সব দিক থেকে প্রফেশনাল সাপোর্ট গুলি দিতে পারে একমাত্র বসুন্ধরা দলই যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তারা দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যার কারণে কিন্তু বসুন্ধরা লাস্ট দুইটা বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে এফসি কাপে তারা কোয়ালিফাই করেছে তো ওই জায়গা থেকে আমি বলবো দেখেন বসুন্ধরা কিংস এর অ্যাডভান্টেজটা হলো তাদের ফরেন কালেকশন বেশ ভালো আমার কাছে মনে হয়েছে জোনাথন ফার্নান্দেজ তারপরে আপনার রাহুল বেসেরা তারপর রবসন রবিনো প্লাস এশিয়ান কোয়ার্টার যে যে প্লেয়ার সেন্টার ব্যাক যে প্লেয়ারটা সেও বেশ ভালো খালিদ ছাপি যে সেও কিন্তু বেশ ভালো করে আসছে এফসি কাপে কিন্তু আপনার ফরেন প্লেয়ার আপনাকে ডিফারেন্সটা তৈরি করবে সেখান থেকে আমি অবশ্যই বলবো ফরেন প্লেয়ার কালেকশন দিক থেকে বসুন্ধরা কিন্তু ডেফিনেটলি খুব ভালো অবস্থানে রয়েছে ইভেনচুয়ালি আপনি যদি লোকাল প্লেয়ারের কালেকশন দেখেন আমরা তো সবাই জানি বসুন্ধরা অলমোস্ট সবাই জাতীয় দলের খেলোয়াড় তপু বর্মন রয়েছে সেন্টার ব্যাকে ইয়াসিন রয়েছে লেফট ব্যাকে অনেক স্ট্রং প্লেয়ার রয়েছে সব প্রত্যেকটা পজিশনে কিন্তু জাতীয় দলের প্লেয়ার রয়েছে তো আপনি তখনই ভালো করতে পারবেন একটা দল যখন আপনার সাবস্টিটিউট অর্থাৎ চেঞ্জিং প্লেয়ার আপনার হাতে খুব এনাফ প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার থাকবে তখন কিন্তু আপনার জন্য আসলে ম্যাচ সাজানোটা মানে ফার্স্ট ইলেভেন সাজানো পরবর্তী সময় চেঞ্জিং প্লেয়ার ইউজ করা সবকিছু মিলে আমি বলবো যে কোচের জন্য কোনো সুবিধা হয় গেম প্ল্যান তৈরি করতে অবশ্যই ডেফিনেটলি অস্কার বুজন এই দলটাকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে আমরা জানি কাজ করে আসছে তো সে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা তার হাত ধরে কিন্তু এতগুলো সফলতা এসেছে বসুন্ধরা কিংসে যতগুলো অ্যাচিভমেন্ট আছে
রাইট রাইট, তো সেইখান থেকে আমি বলবো অবশ্যই তার দল নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আগামীকালকে স্টার্টিং ইলেভেন সাজাবে, এবং যারা ইলেভেনে খেলবে তারা ডেফিনেটলি বেস্ট দেবে। আমি যেটা শুরুতেই বলেছি যে প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, আপনি যদি প্রথম ম্যাচটা 3 পয়েন্ট পেয়ে যান তার পরবর্তী সময় কিন্তু আপনার জন্য পরবর্তী ম্যাচগুলি খেলা ইজি হবে। সেখান থেকে আমি জি সেটাই শক্তি হিসেবে দেখা দিবে, কারণ আসলে মেন্টাল স্ট্রেংথটা অনেক ইম্পর্টেন্ট। এমনি ভাই আপনার কাছে আমি আবার আসবো, বসুন্ধরা কিংস এর আরো টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো, আপনিও একসময় এফসি খেলেছেন সেই বিষয়ে আসবো। আমরা আমাদের সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংস ফ্যান্স এর কনভেনিয়ার আছেন জসিম উদ্দিন, আমরা একটু তার কাছে যেতে চাই। জসিম ভাই আগেই আপনাকে কনগ্রাচুলেট করি যে ব্যাক টু ব্যাক দুইবার চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। আপনার কাছ থেকে আগে একটু জানতে চাবো যে এই যে যাত্রা, এই যে কিংস এর ফ্যান্স গ্রুপ, আপনারা এত সুন্দর করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের সাপোর্টের জন্য কিন্তু কিংস আজকে এত দূর এসেছে। সো আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে আপনারা কেমন অনুভব করছেন এবং ফ্যান্সদের প্রত্যাশা কি আসলে কিংস এর কাছ থেকে এফসি কাপ নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলতে চাই বসুন্ধরা কিংস ফ্যান্স সারা বাংলাদেশ জুড়ে, এবং যেটা বললেন আপনি সুশৃঙ্খল একটা ফ্যান বেস বাংলাদেশে, সেটা তৈরি করতে পেরেছে যেটা আপনি আগে এমএলএ ভাইয়ের সাথে কথা বলতে যেটা বলছিলেন যে সুন্দর একটা ম্যানেজমেন্ট। হুম হুম, ম্যানেজমেন্ট যেমন ফুটবল টিমকে সাপোর্ট দিয়ে এই সাফল্যের জায়গা নিয়ে আসছে, ঠিক ম্যানেজমেন্ট আমাদের ফ্যান্সদেরকে এইরকম গুরুত্ব দিয়ে আমাদেরকে সুন্দর একটা ফ্যান বেস তৈরি করতে সাহায্য করেছে। এবং এই পিছনে কিন্তু আপনার অক্লান্ত পরিশ্রম আছে জসিম ভাই, আমরা কিন্তু এটা সবাই জানি। আমি 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 যেটা বলবো যে পরিশ্রম যদি সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি পান যে কোনো কাজ করার জন্য, সে প্ল্যাটফর্মে যদি আপনি যোগ্যতা অর্জন যোগ্যতা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে সফলতা আসবে। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আমাদের কিংস প্রেসিডেন্ট জনাব ইমরুল হাসান। উনি মনে হয় যে আমরা যতটুকু উনি টিমকে যতটুকু গুরুত্ব দেন, আমরা কোনো অংশে কোনোদিন আমরা এজ এ ফ্যান হিসাবে ওনার কাছ থেকে কম গুরুত্ব পাইনি। আমরা যখন গ্যালারিতে থাকি, আপনি জানেন মনে আমাদের ফ্যানদের জার্সি নাম্বার 16, সেটা আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে এই 16 নম্বর জার্সিটা কিংস এর কোনো প্লেয়ার কখনো পরবে না। জি রশিম ভাই, আমি একটু জাস্ট অ্যাড করতে চাই, এই 16 নাম্বার জার্সি কেন, এই কথা কিন্তু অনেক সময় আমাদের কানে এসেছে এবং আমাদের কাছে অনেকে জানতে চেয়েছে যে কেন 16, সেইটাই বরং আপনার কাছ থেকে আজকে একটু আপনার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই যে আসলে ফ্যান্স জার্সি কেন 16। আমি প্রথমেই জানাই এটা আমাদের কিংস প্রেসিডেন্ট জনাব ইমরুল হাসান ভাইয়ের মাথা থেকে এটা আসছে। আমরা উনি আমাদেরকে সবকিছু একটা মিটিং করে জানালেন যে যেহেতু 16 ডিসেম্বরে আমাদের আমাদের দেশ বিজয় অর্জন করেছে, কিংস এর একটা স্লোগান আছে বর্ন টু বিট, আমরা মানে জয়ের জন্যই জন্মগ্রহণ করেছি, তো এই জন্য এই প্রথমটাই হইলো এই জন্য 16 নম্বর। সেকেন্ড হইলো আমাদের কিংসরা কিংস ফ্যানরা সবসময় আমরা গ্যালারিতে থাকি, আমরা তো মাঠে খেলি না, আসলে প্লেয়ারদের একটা উৎসাহ লাগে, পরিপূর্ণভাবে যদি তারা সাপোর্ট পায় তাহলে তারা অনেক ভালো খেলে। সেই জন্য আমাদের একটা জার্সি নাম্বার আমাদের আলাদা করে প্রেসিডেন্ট মহোদয় উনি আলাদা করে দেওয়া হয়েছে, যাতে আমরা ওরা 11 জন, আমরা মাঠে আরেকজন, আমরা আমরা সবাই 16, আমরা একটা জার্সি নাম্বার পরে আমরা কিন্তু এটা পার্টিসিপেন্ট করি। এবং যে এই এই দুটো বিষয়ে মানে মাথায় রেখে আসলে আমাদের এই 16 নম্বর যে ফ্যান জার্সিটা, সেটা এখন বাংলাদেশে যে জায়গায় আপনি যান না কেন আপনি পিছনে লেখা 16 নম্বর এবং কিংস এর জার্সি একটা পাবেনই। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনি খেয়াল করলে দেখবেন খুব জড়ো হইলে মানুষ হইলে আমাদের কিংস এর জার্সি কিন্তু চোখে পড়ে, চোখে পড়ে, এটা আমাদের খুব ভালো লাগে এবং আপনাদের জন্য একটা বিশাল অর্জন। এত কম সময় আসলে পুরো বাংলাদেশে এভাবে ছড়িয়ে পড়া, সুনাম ছড়িয়ে পড়া, এটা কিন্তু আসলে ইটস নট অ্যান ইজি টাস্ক। সো আপনারা খুব সুন্দরভাবে জিনিসটা করেছেন এবং মন থেকেই কিংস এর ফ্যানরা কিন্তু কিংস কে ভালোবাসে এবং কিংস এর সাথে আছে। আমি একটু অ্যাড করতে একটা আমি অ্যাড করতে চাই আপনার কাছে, কেন কিংস ম্যানেজমেন্ট সাপোর্ট দিল তারপরেও কি মানে আমরা সাপোর্ট করব না, এখানে হলো আমরা সবাই ইউরোপিয়ান ফ্যান, আমরা লা লিগা দেখি, আমরা ইপিএল দেখি, আমরা বুন্দেসলিগা দেখি, এগুলো রাত জেগে জেগে আমরা দেখি, তো ওই বাংলাদেশের যে ফুটবলের একটা সময় তো খুব 90 দশক খুব চড়া ছিল, সব দর্শকরা মাঠে যাইতো, খেলা দেখতো, আনন্দ করতো, কিন্তু একটা সময় আপনি দেখবেন এখনো আমাদের ওইটা কিছুটা হলেও এখনো এটা চলতেছে যে দর্শক করা খেলা দেখে আনন্দ পায় না। এবং আমরা আপনারা জানেন বিভিন্ন ভাবে এমএলএ ভাই এখানে আছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দিই, উনি জাতীয় টিমে প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু আমরা লাস্ট আমরা কোন স্টার প্লেয়ার আমরা চুকে দেখিনি বা একজনের জন্য আমরা মাঠে যাব, যেমন মেসির জন্য, রোনালদোর জন্য, যারা সবাই অধীর আগ্রহে থাকে তার খেলা দেখার জন্য, এরকম কোন প্লেয়ার আসলে আমরা ওইরকম পাইনি বিদায়। আমরা কিন্তু ওই ইউরোপিয়ান লিগ
তারপরে বুন্দেসলিগা তারপর লা লিগা এদিকে কিন্তু আমাদের বেশি যুগ পড়ে গেছিল দেশি ফুটবল প্রেমীদের। যখন বসুন্ধরা কিংস এর আবির্ভাব হলো তখন সবাই এই যে আপনি বললেন একটা এমএলই ভাই যারা স্বীকার করলেন যে বসুন্ধরা টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ যা যা করা দরকার, এবং আমি এটা বলবো যে আমার দেশ বিদেশে যাওয়া আছে, আমি যেহেতু একজন ক্রীড়া প্রেমী মানুষ আমি বিভিন্ন ভাবে ক্রীড়া অঙ্গনের দিকে চুপ রেখেছি, সেগুলো আমি যা দেখলাম বসুন্ধরার একটা পয়েন্ট আমার মনে হয় কিছুটা দিক হয়তো ওর পরিপূর্ণতা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট গুলা বসুন্ধরা কিংস অলরেডি পরিপূর্ণ করেই আজকের এই সাফল্য অর্জন করতে তারা না। নিশ্চয় জসিম ভাই এইটাকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই, আসলে প্রফেশনালিজমের দিক থেকে কিন্তু সবাই বসুন্ধরা কিংসকে এখন এগিয়ে রাখবে। আমি একটু এই বিষয়ে একটু এমিলি ভাইয়ের কাছে আসতে চাই যে জসিম ভাই আসলে যেগুলো বললেন যে আসলে ফ্যান বেজ বা যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে ফ্যান্সরা পুরো বাংলাদেশে এত দ্রুত আসলে বসুন্ধরার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়েছে, একজন খেলোয়াড়কে দেখতে না পুরো টিমকে দেখতে আসে। এমিলি ভাই আপনার কাছে জানতে চাবো, আপনারা তো অনেক আগে থেকে খেলছেন, ন্যাশনাল টিমকে অনেকদিন লিড দিয়েছেন, এখন ক্লাবে খেলছেন, বসুন্ধরা কিংস এর এই অর্জনটাকে কিভাবে দেখেন, এত কম সময় আসলে কিভাবে পসিবল হলো? না এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন আমরা তো আসলে আমি যদি ভুল না করি 2007 থেকে আমাদের প্রফেশনাল লীগ শুরু হয়েছে, প্রফেশনাল লীগ মানে পেশাদার লীগ। পেশাদার জিনিসটা আসলে আপনি যদি খেয়াল করে থাকেন পেশাদার জিনিসটা আপনাকে বলার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি প্রফেশনাল যে আপনার যে স্ট্রাকচারটা রয়েছে যে নিয়মকানুন গুলি রয়েছে সেগুলি আমরা মানতে পারি কিনা। তো সেইখান থেকে কিন্তু আমি বলবো যে বসুন্ধরা কিংস একমাত্র দল এই মুহূর্তে বাংলাদেশে যারা প্রফেশনাল লীগ খেলার মতো তাদের সব ধরনের যোগ্যতা রয়েছে, যদিও তারা এখন পর্যন্ত হোম ভেনু করতে পারেনি, আশা করি সেটাও নিয়ে তারা কাজ করছে এবং সেটাও হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাজ চলছে, আমি সেদিন একটা শোতে দেখলাম ইমরুল ভাই বলেছে যে তাদের কাজ চলমান রয়েছে, তারা যখন হোম ভেনু করবে তখন কিন্তু অলমোস্ট তারা কিন্তু সব প্রসেসিং গুলি কিন্তু তারা রিকভার করে ফেলবে। একটা প্রফেশনাল ক্লাবে যা যা থাকা দরকার, একমাত্র বসুন্ধরা ক্লাব ছাড়া আমার কাছে মনে হয় না যে এই রকমের আর অন্যান্য ক্লাব গুলিতে রয়েছে। আমাদের কিন্তু অনেক পেশাদার, আমাদের কিন্তু অনেক ঐতিহ্যবাহী ক্লাব রয়েছে যারা অনেকদিন ধরে কিন্তু ঢাকাতে লীগ খেলছে, কিন্তু তারা কিন্তু আসলে প্রফেশনাল জায়গাটা কিন্তু এখনো অ্যাডাপ্ট করতে পারেনি, ক্যাপচার করতে পারেনি, যেটা বসুন্ধরা কিংস করে দেখিয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু তারা প্রফেশনাল রিজিউম গুলি কিন্তু তারা ধরে রেখেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাবের জন্য। আপনি যখন প্রফেশনাল হবেন তখন কিন্তু আপনার ক্লাবের প্লেয়াররাও কিন্তু আপনাকে প্রফেশনালি কিন্তু তারা আপনার সাথে ওই ব্যবহারটা করবে, হ্যাঁ ওই ব্যবহারটা করবে, তখন কিন্তু আপনি প্লেয়ারদের কাছ থেকে 100% পাবেন। 100% তখনই পাবেন যখন আপনার ক্লাব আপনাকে সাপোর্ট দিবে, তখন আপনি প্লেয়াররা কিন্তু ওই সাপোর্টটা আপনাকেও দিবে। এটা কিন্তু সারা পৃথিবীর ফুটবলের নিয়ম। আমরা যদি বিদেশের প্রফেশনাল লীগগুলি দেখি সেখানে ক্লাবের যে কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টেরও কিন্তু এখন আমাদের দেশে দেখবেন একমাত্র বসুন্ধরে দেখা যায় যে একজন প্লেয়ারকে 2-3 বছরের জন্য কন্ট্রাক্ট করা শুরু করেছে। বাট আমাদের প্রফেশনাল ফুটবলে, সারা পৃথিবীর প্রফেশনাল ফুটবলে কিন্তু কোন প্লেয়ারের কিন্তু 1 বছর কন্ট্রাক্ট হয় না, অ্যাট লিস্ট 2 ইয়ার্স কন্ট্রাক্ট, ম্যাক্সিমাম 6-7 বছর এরকম কন্ট্রাক্ট করে, 5 ইয়ার্স। হ্যাঁ, তো সেইখান থেকে এই জিনিসগুলি যখন চেঞ্জ আসবে সব ক্লাবগুলিতে, শুধু বসুন্ধরা কিংস না সব ক্লাবগুলি যখন চেঞ্জ হবে তখন কিন্তু আপনি প্রফেশনাল হিসাবে কিন্তু প্লেয়াররাও যেমন সিরিয়াস থাকবে, তখন কিন্তু ফুটবলেরও ডেভেলপমেন্টের যে জায়গাগুলি সেগুলি নিয়ে কিন্তু আরো কিন্তু কাজ করার সুযোগ থাকবে। তো সেইখান থেকে বসুন্ধরা কিংস ডেফিনেটলি আমি বলবো যে সব ক্লাবের একটা এক্সাম্পল হয়ে গিয়েছে অলরেডি, কারণ বসুন্ধরা কিংসকে দেখে আমার কাছে মনে হয় যে সবারই এখন এইগুলি সবারই করা উচিত, নিজেদের হোম ভেনু ও সাপোর্টার ফ্যান বেস সবকিছু মিলে, কারণ একটা দল যখন মাঠে খেলে তখন কিন্তু প্লেয়াররা কিন্তু চায় প্রচুর দর্শক আসুক, তাদের নিজেদের পার্সোনালি ফ্যান বেস থাকুক, পার্সোনাল প্লেয়ারদের জন্য খেলা দেখতে আসুক, সবকিছু মিলেই কিন্তু একটা ম্যাচ হয়, ম্যাচ একটা ফুটবল ম্যাচ খেলা হয়। কিন্তু হোম অ্যাডভান্টেজ বলে এমিলি ভাই, এক্স্যাক্টলি বসুন্ধরা কিন্তু এই অ্যাডভান্টেজটা নিতে পারবে যখন তারা একদম হোম ভেন হিসেবে বসুন্ধরার ভিতরে যে তারা কমপ্লেক্স করছে সেখানে যখন তারা হোম ভেন হিসেবে ম্যাচে খেলবে ওই সাপোর্টটা কিন্তু তারা তখন পাবে, তখন কিন্তু বসুন্ধরা কিন্তু আরো স্ট্রং দল হিসেবে পরিণত হবে আমি মনে করি, কারণ তারা তখন তাদের নিজেদের ভেনুতে খেলবে, তাদের ট্রেনিং গ্রাউন্ড থাকবে, তাদের সাপোর্টার আসবে, সবকিছু মিলিয়ে কিন্তু তারা তখন ওই সাপোর্ট আরো বেশি পাবে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে দিন শেষে কিন্তু মানুষ আসলে ফুটবলটাকে এনজয় করতে চায় এবং ওই এনজয়টা হলো ওই এনজয়মেন্টটা কিন্তু দেয় প্লেয়াররা। তো সেখান থেকে আমি বলবো যে বসুন্ধরা যে দলটা নিয়ে নামে সেই দলটা কিন্তু আসলে আমি বলবো একটা এক্সেলেন্ট কম্বিনেশনের দল নিয়ে নামে, তো তাদের তাদের খেলার কম্বিনেশনও ভালো, তাদের খেলা দেখতেও ভালো লাগে, তো সেখান থেকে কিন্তু সাপোর্টার অলমোস্ট
বসুন্ধরার দিকে ঝুঁকছে, অন্যান্য দলগুলির সাপোর্ট আবার বসুন্ধরার দিকে ঝুঁকছে। তো সেইখান থেকে আমি বলবো যে এটা একটা এক্সাম্পল যে বসুন্ধরা আসলে করে দেখিয়েছে প্রফেশনাল ক্লাব আসলে কিভাবে করতে হয়, কিভাবে আসলে সবকিছু হ্যান্ডেল করতে হয়। এটা আমি বলবো যে আমাদের ফুটবলের জন্য খুব পজিটিভ দিক যে বসুন্ধরা আসলে সব কাজগুলি এক এক করে শুরু করছে। নিশ্চয়ই আপনারা দুইজন আমাদের সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে আসে এবং বিরতি থেকে ফিরে শুনবো যে আসলে কালকের ম্যাচ নিয়ে কোচ অস্কার ব্রুজন কি ভাবছেন। আমরা দর্শক ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস স্পেশাল। দর্শক, কথা হচ্ছে আজকে বসুন্ধরা কিংসের এফসি মিশন নিয়ে, যেটি কিনা আগামীকাল গ্রুপ জি এর খেলা শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশ সময় রাত 10টায় বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস ক্লাবের খেলা দিয়ে শুরু হতে যাচ্ছে ডি গ্রুপের খেলা এবং বসুন্ধরা কিংস এফসি মিশন, সেই ব্যাপারেই আজকে আমরা কথা বলছি। এবং আমাদের সঙ্গে বরাবরের মতো দুজন গেস্ট উপস্থিত আছেন জুম প্ল্যাটফর্মে। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের প্লেয়ার জাহিদ হাসান এমিলি এবং আমাদের সঙ্গে আরও আছেন বসুন্ধরা কিংস ফ্যান্সের কনভেনিয়ার এমডি জসীমউদ্দিন। আমরা সরাসরি আবার আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। এমিলি ভাই, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে একদম একটু টেকনিক্যাল বিষয়ে আসি, যে বসুন্ধরা কিংসকে আপনি তো মাজিয়ার এগেনস্টে খেলেছেন এবং আপনার অনেক বন্ধুরাও আছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, কোন দিকগুলোতে আসলে বসুন্ধরা কিংসকে আপনি একটু এগিয়ে রাখবেন কিংবা কোন জিনিসগুলোর জন্য বসুন্ধরা কিংসকে কালকে একটু পিছিয়ে রাখবেন? না, আমার কাছে অবশ্যই বসুন্ধরা ফেভারিট হিসেবেই কালকে খেলবে, যদিও হোস্ট মাজিয়া ক্লাব, তারপর আমার কাছে বসুন্ধরা অবশ্যই ফেভারিট থাকবে। এই কারণে আপনি যদি তাদের লাইন আপ দেখেন, গোলকিপার জিকো ডেফিনেটলি পরীক্ষিত গোলকিপার, জাতীয় দলে সেই মুহূর্তে সে এক নাম্বার গোলকিপার এবং সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যে ম্যাচগুলি যেভাবে খেলে আসছে সেটা থেকে যদি আপনি বিবেচনা করেন, কারণ এই মুহূর্তে তো আসলে ইন্টারন্যাশনাল ম্যাচের পারফরমেন্স আমার কাছে বেশি গ্রহণযোগ্যতা আমার কাছে পাবে, কারণ ক্লাব ফুটবলে এটা তো আসলে ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতরেই পড়বে এফসি কাপের খেলাটা। তো সেখানে যদি জিকো পারফরমেন্স দেখেন আপনি, জিকো কিন্তু বেশ ভালো করছে জাতীয় দলের খেলাতে। এট দ্য সেম টাইম আপনি যদি সেন্টার ব্যাকে তপুর সাথে সেন্টার ব্যাকে খেলবে খালিদ, সম্ভবত খালিদের নাম আমি আসলে নামটা বলেছি, সেন্টার ব্যাকে যে খালিদ শাফি, ডেফিনেটলি ওদের কম্বিনেশন বেশ ভালো। আমি যেহেতু লিগের খেলাগুলিতে ওদের খেলা দেখেছি এবং রাইট ব্যাকে তারেক কাজী হয়তো খেলবে বা বিশ্বনাথ খেলবে, যেই খেলুক দুজনই ক্যাপাবল প্লেয়ার। তো সেখান থেকে লেফট ব্যাকে যায় না রিমন, সম্ভবত দলের সাথে যায় নাই, লেফট ব্যাকে হয়তো ইব্রাহিম, বা এটা আসলে কোচেরই প্ল্যান থাকবে, ফোর থ্রি থ্রি ফরমেশন ফরমেশন। অস্কার ব্রুজন কিন্তু বেশ কয়েকটা ফরমেশন নিয়ে কিন্তু তার টিমকে কিন্তু সে মাঠে নামায়। তো সেখান থেকে আসলে হয়তো কালকে ফোর থ্রি থ্রি ফরমেশন খেলো এবং সেখানে অনেক ক্যাপাবল প্লেয়ার রয়েছে মিডফিল্ডে। যদি আপনি বলেন জোনাথন ফার্নান্দেজ পিছন থেকে খেলে, রবসন রবিনহো খেলে মাঝখান পিছন থেকে বল, রাহুল বেসারাকে কিন্তু সেখানে, এলিটা কিংসলে রয়েছে, ইব্রাহিম রয়েছে, অনেক ক্যাপাবল প্লেয়ার রয়েছে, মতিন মিয়া রয়েছে, আমরা জানি না কোয়ালিটি প্লেয়ার রয়েছে। হ্যাঁ, কিংসলে হয়তো এফসি কাপে যেহেতু খেলতে পারবে না, তারপরেও কিন্তু কিংসলে খেলাটাও যে ততটা গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু অনেক এনাফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে আমরা জানি। তবে এমিলি ভাই, সবচেয়ে পজিটিভ দিক কি মনে হয় না যে আসলে অস্কার ব্রুজন খুব ভালো মতোই জানে যে আসলে মালদ্বীপে কিভাবে আসলে জয় ছিনিয়ে আনতে হয়, কিন্তু কারণ তিনি কিন্তু দীর্ঘ সময় মালদ্বীপের রেডিয়ান ক্লাবের একজন কোচ ছিলেন, সো তিনি কিন্তু আসলে মালদ্বীপের কন্ডিশনটা জানে। আমি আবার আসবো আপনার কাছে, একটু দেখে আসি যে কালকের ম্যাচ নিয়ে আসলে অস্কার ব্রুজন কি বলছেন। So here we are, 24 hours to our first game of the AFC Cup. Our dream for the last 2 years is playing this competition, and I think we are reaching in a very good point. Guys are looking fresh, guys are looking mature. I think that they have been solid throughout the year, so we are just excited to see them on the pitch with the best powerhouses of the subcontinent. We are not far or behind anyone, and I hope that we can bring some joy to all the Bangladeshi fans. Thank you and keep supporting us. রাইট, আমি তো জসীম ভাইয়ের কাছে যাই। আসলে এই পর্যন্ত বাংলাদেশ থেকে 8টি ক্লাব কিন্তু এফসি কাপে খেলেছে, কিন্তু
আসলে বসুন্ধরা কিংসের কাছে যে পরিমাণ প্রত্যাশা বাংলাদেশের, এটা আগে কখনো দেখা যায়নি। টিসি স্পোর্টসকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিন্তু সেই 5-1 গোলে হারিয়েছিল, সেইটা ক্যান্সেল হয়ে যায় সেই আসরটি, খুব দুর্দান্ত শুরু করেছিল। এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনাদের আপনাদের ফ্যান্সদের কি প্রত্যাশা, কারণ ওইবার খেলা হয়েছিল আসলে হোম ভেনুতে, এখন অ্যাওয়েতে খেলা হচ্ছে, বাইরে খেলা হচ্ছে, হোম হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ তো পাচ্ছে না বসুন্ধরা কিংস, কি মনে হচ্ছে জসিম ভাই? হ্যাঁ, ধন্যবাদ আবার আপনাকে। আমি বলতে চাই যে আমরা আমাদের যে টিম, এই টিম নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, আমরা 100% আশাবাদী যে আমরা আগামী কালকে জয় নিয়েই আমরা মাঠ ছাড়ব। এর বিভিন্ন কারণ এমএলই ভাই বলে দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা পজিশনেই আমাদের যোগ্য প্লেয়ারই কিন্তু আছে, সো এখান থেকে আমরা ফেভারিট হিসেবে আমরা মাঠে নামব, জয় পরাজয় থাকবে। কিন্তু এর আগে বাংলাদেশ থেকে যারা প্রতিনিধিত্ব করেছে এএফসি কাপে, সেটা আবারও আপনি আমাদের কাছে আসতে পারেন, এরকম ফ্যান বেস ছিল না বলে, এত ফেসবুকে হয়তো তখন এত ফেসবুক ছিল না বলে অনেক কিছু। এখন কিন্তু আপনি দেখবেন টাইম লাইনে বসুন্ধরা কিংস এএফসি কাপ আগামীকালকে রাত্রে 10টা সেকেন্ড মিনিট সব কিছুতে কিন্তু আপডেট হচ্ছে। আমি মনে করি এমএলই ভাইয়ের আগের একটা কথা থেকে আমি বলি যে বসুন্ধরা কিংস একটা ক্লাব, কিন্তু আগামীকালকে তারা নামতেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে তারা। তো আমি সবাইকে অনুরোধ জানাবো যে বাংলাদেশের যে যে ক্লাবেরই আপনি সমর্থক হন না কেন, আমাদের বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য আমরা সবাই আগামীকালকে প্রত্যাশা, এবং আমরা সবাই সাপোর্ট করব বসুন্ধরা কিংসকে। বসুন্ধরা কিংস আগামীকালকে জয়লাভ করে, প্রথম ম্যাচেই জয়লাভ করে আমরা যাতে সুবিধাজনক অবস্থানে থাকি পূরণ করুক, এবং এবং আমাদের প্রত্যাশা অবশ্যই আমরা জয় নিয়ে ফিরব। অস্কার ব্রুজনের যে কথাগুলো আমি শুনলাম, ও বরাবরই ভেরি কনফিডেন্ট, এবং আপনি যেটা বললেন যে ও নিউ রেডিয়ান মালদ্বীপের ক্লাবের সাথে দীর্ঘদিন সে কোচিং করিয়েছে, তার অনেকগুলো ট্যাকটিক্স কিন্তু ওদের জানা আছে। এই হিসাবেই আমাদের যে প্লেয়ার বা যে টিমটা ফরমেশনটা সাজানো হবে, সেই ফরমেশন থেকে আমার মনে হয় না খুব কঠিন হবে, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে জয় নিয়ে ফিরবো, এবং সেটাই আমরা নিশ্চয়ই। আর অলরেডি কিন্তু তারা বিজয় বেশি কিন্তু খেলতে গিয়েছে, লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা মানসিক ভাবেও খুব ফুরফুরে ভাবেই আছে, সো এটাই নিশ্চয়ই কাজে লাগাবে। আমি যদি আবার একটু এমিলি ভাইয়ের কাছে আসি, যেটা বলছিলেন জসিম ভাই যে আগে যে ক্লাবগুলো খেলে গেছে, আমরা যদি আবাহনীর কাছে আসি, দুর্ভাগ্যবশত ভাবে আবাহনী এবার করোনার ইস্যুর কারণে তারা এবার খেলছে না এফসি কাপে, কিন্তু তারাই কিন্তু সর্বোচ্চ অর্জনটা এমিলি ভাই করেছে, ইন্টারজোন সেমিফাইনাল কিন্তু খেলেছে আবাহনী। এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে বসুন্ধরা কিংস প্রথমবারের মতো খেলতে গেছে, সর্বোচ্চ প্রাপ্তিটা কি হতে পারে বসুন্ধরা কিংসের? কারণ গ্রুপের কিন্তু অন্য দলগুলো খুব একটা ইজি হবে না, মোহনবাগান আছে, বেঙ্গালুরু আছে। না না, অবশ্যই ইজি তো অবশ্যই হবে না। আপনি যদি দেখেন ইজি এফসি কাপ তো আসলে সব ভালো দলগুলি খেলতে আসে, যারা লিগ চ্যাম্পিয়ন তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতো, সেখানে কিন্তু ইজি হওয়ার কোনো সুযোগ নেই। কালকে যে মাঝিয়া স্পোর্টস যে একটা যে টিমটা রয়েছে, সেটাও যে বসুন্ধরা যে খুব ইজিলি জিততে পারবে সেটাও কিন্তু আমি এই মুহূর্তে বলবো না। অবশ্যই বসুন্ধরাকে কিন্তু বসুন্ধরাকে কিন্তু বেস্ট ফুটবলটা খেলেই কিন্তু জিততে হবে, কোনো অপশন নেই এখানে, অবশ্যই তাকে কিন্তু সবাইকে কিন্তু 100% দিতে হবে। এবং আমি যেটা বলেছি যে দেখেন এই টুর্নামেন্ট থেকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে কিন্তু আপনাকে প্রথম ম্যাচটা এনি হাউ জিততে হবে, কারণ পরবর্তী সময় কিন্তু আপনাকে মোহনবাগান এটিকে যে দল হিসেবে আইএসএল এ খেলে তাদের সাথে খেলতে হবে, ওইটাও কিন্তু অনেক স্ট্রং টিম। তো পরবর্তী সময় কিন্তু বসুন্ধরা কিংস তারও বড় অপোনেন্টের সাথে ফেস করতে হবে, এবং বেঙ্গালোর এফসিও রয়েছে এখানে, কিন্তু পরবর্তী ম্যাচ তারা কিন্তু নেক্সট ম্যাচ বেঙ্গালোরের সাথে খেলবে। তো আমি বলবো যে এফসি কাপের মিশন যেহেতু বসুন্ধরা কিংস অলরেডি শুরু করে ফেলেছে, সেখানে কিন্তু এখন তাদের আর অবশ্যই তাদের টার্গেট থাকবে এখান থেকে পরবর্তী রাউন্ডে যাওয়া। পরবর্তী রাউন্ডে গেলে কিন্তু তখন আবার নতুন একটা গ্রুপ হবে, তখন সেই গ্রুপ দেখে কিন্তু তারা আবার পরবর্তী প্ল্যানটা করবে যে আমরা আসলে কতদূর যেতে পারবো, কারণ সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু আপনাকে আরো স্ট্রং অপোনেন্ট ফেস করতে হবে। সো সেকেন্ড রাউন্ডেরটা আসলে পরবর্তী সময় আপনি চিন্তা করবেন। আমি মনে করি এই রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়াটাই কিন্তু ও বসুন্ধরা কিংস এর জন্য বড় একটা প্রাপ্তি হবে, কারণ যে গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডে যাবে, গ্রুপটা আপনাকে দেখতে হবে, কারণ এখানে এটিকে মোহনবাগান রয়েছে, এখানে বেঙ্গালোর এফসি রয়েছে, মাঝিয়া স্পোর্টস রয়েছে। এমনি ভাই একটা জিনিস একটু ছোট করে জানতে চাবো, আমরা যদি এফসি কাপের আসলে পিছনের স্ট্যাট গুলো দেখতে চাই, পিছনের যদি ইতিহাস দেখতে চাই, আমরা সবসময় দেখেছি যে আসলে হোম ভেনুতে কিন্তু বরাবরই বাংলাদেশ ভালো রেজাল্ট করেছে, কিন্তু যখনই অ্যাওয়েতে খেলতে গেছে বা বাইরে খেলতে গেছে তখনই কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ অনেক বড় মার্জিনে হেরে এসেছে বা খুব একটা ভালো রেজাল্ট বাংলাদেশ ফলাফল কিন্তু করতে পারেনি। এই একটা জায়গায় কি বসুন্ধরা কিংসকে কি আপনি একটু পিছিয়ে রাখবেন?
না না আমি এটা পিছিয়ে রাখবো না, কারণ এই কারণে দেখেন এখন তো আসলে হোম অ্যান্ড আউট খেলার কোনো সিস্টেম নেই। এখন তো কিন্তু এই করোনার সময় কিন্তু যে কোনো একটা ভেনু ফিক্সড হবে, সেখানে গিয়ে কিন্তু সবাইকে খেলতে হবে। এখানে একটু আমি যেটা একটু মাঠের কন্ডিশনের কথা বলছিলাম, যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়াম একটু ভারী মাঠ, আমাদের প্লেয়াররা খেলে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ না সে না সেই জায়গা না সেই জায়গাটা সেই জায়গাটা তো অবশ্যই অ্যাডভান্টেজ বাংলাদেশে খেলা হলো পেতো, বাট মালদ্বীপে যে মাঠটা হবে সেই মাঠটা কিন্তু অসম্ভব ভালো একটা মাঠে, কিন্তু পিচটা কিন্তু অনেক ভালো থাকবে, সেখানে কিন্তু আমাদের জন্য আরো ভালো অ্যাডভান্টেজ থাকবে, কারণ আপনি যদি আমাদের যে ফরেন প্লেয়াররা রয়েছে, ফরেন প্লেয়াররা যে রয়েছে তারা কিন্তু ভালো মাঠে ভালো ফুটবলটা খেলতে পারবে, এবং আমাদের লোকাল প্লেয়ার তো সেম টাইম আমি বলবো যে ভালো ফুটবল খেলতে পারবে, কারণ আমি আজ প্লেয়ার হিসেবে বিলিভ করি একটা ভালো ফুটবল মাঠে ভালো ফুটবল খেলা যায়, সে যে কোনো কন্ডিশনই হোক, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। তো সেই জায়গা থেকে অবশ্যই বসুন্ধরা কিংসের জন্য একটা বড় প্লাস পয়েন্ট থাকবে যে তারা ভালো একটা পিচে খেলবে, কারণ তাদের যেহেতু ওয়েল কন্ডিশনের একটা ওয়েল প্রিপেয়ার্ড টিম, তারা কিন্তু ভালো এই কন্ডিশনে আরো ভালো করার সম্ভাবনা তাদের বেশি রয়েছে। এট দ্য সেম টাইম বলবো যে অন্যান্য যে দলগুলি রয়েছে তারাও কিন্তু বেশ ভালো স্ট্রং অপোনেন্ট সবাই, সেখানে কিন্তু বসুন্ধরা কিংস কিন্তু বেস্ট ফুটবলটা খেলতে হবে। এখানে কিন্তু কোনো অপশন নাই যে খারাপ ম্যাচ খেলে ম্যাচ জেতা যাবে, এই কোনো কোনো অপশন নেই, অবশ্যই আপনাকে বেস্ট পসিবল ম্যাচটা খেলতে হবে। এবং আমি জানি যে দলটা বসুন্ধরা কিংস এই মুহূর্তে রয়েছে মালদ্বীপে, দলটার প্রতি আমার বিশ্বাস রয়েছে যে তারা তিনটা ম্যাচ জিততে পারবে, সব দিক থেকে একটা ব্যালেন্স টিম। জসিম ভাই আপনার কাছে আমি আবারও আসব, একটা ছোট বিরতি নিয়ে আসি, সেক্ষেত্রে একটা ছোট প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। এই যে বসুন্ধরা কিংসের সাথে আপনারা আছেন, ইফ আম নট রং 2016 থেকে আছেন, এই যে ফ্যান বেজ আপনারা গড়ে তোলেন পুরো বাংলাদেশে, আসলে কোনায় কোনায় আপনারা পাঠিয়ে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন বসুন্ধরা কিংসকে, সামনে আসলে বসুন্ধরা কিংসকে আপনারা কোন পর্যায়ে পর্যন্ত দেখতে চান? আপনাদের আসলে ফ্যানদের কিছু থাকে না যে প্ল্যানিং থাকে যে আচ্ছা আমরা বসুন্ধরা কিংসকে এটা ওটা করতে, আপনাদের জাস্ট এই ছোট্ট করে জানতে যাবো, ছোট্ট একটা বিরতি থেকে আসি। দর্শক এবার জানিয়েছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক বিরতির পর আবার স্বাগত। স্পোর্টস স্পেশাল নিয়ে কথা হচ্ছে বসুন্ধরা কিংসের এফসি মিশন নিয়ে, যেটা কালকে গ্রুপ ডি এর প্রথম খেলা হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত 10টায় বসুন্ধরা কিংস বনাম যে স্পোর্টসের মধ্যে, সেই বিষয় নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে দুজন গেস্ট আছেন, আছেন আমাদের সঙ্গে জাতীয় দলের ফুটবলার জাহিদ হাসান এমিল, এবং আমার সঙ্গে আরও আছেন জসিম উদ্দিন, বসুন্ধরা কিংস ফ্যানসের কনভেনিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি জসিম ভাই আপনার কাছে। আসলে আমি ব্রেকে যাওয়ার আগে ছোট্ট একটা প্রশ্ন রেখেছিলাম যে ফ্যান হিসাবে আপনারা তো এখন পুরো বাংলাদেশে আসলে ছড়িয়ে পড়েছেন, আপনারা অনেক দূর এগিয়ে গেছেন, আপনাদের আরো কি প্রত্যাশা আছে আসলে বসুন্ধরা কিংস নিয়ে? ধন্যবাদ আপনাকে আবারো। আমরা বসুন্ধরা কিংস কে এক কথায় যদি আপনি আমি বলি, সাউথ এশিয়ার মধ্যে একটা অন্যতম শক্তিশালী একটা ক্লাব হিসাবে আমরা দেখতে চাই, খেলা মান সবকিছু মিলায় যাতে বিশ্বের দরবারে আমরা বহির বিশ্বের দিকে না তাকিয়ে সাউথ এশিয়ার মানে ফুটবল প্রেমীরা যাতে বসুন্ধরা কিংস কে খেলা নিয়ে সবকিছু নিয়ে গর্ব করতে পারে, এবং সেদিকে আমরা কিন্তু এই লক্ষ্যেই কিন্তু আমরা এগোচ্ছি। আপনি জানবেন যে প্রায় 200 বিঘার উপরে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নির্মিত হচ্ছে, সেখানে যে হোম ভেনুর যে প্রবলেমটা আমাদের বাংলাদেশে, এটা প্রথমবারের মতো বসুন্ধরা কিংস এর মাধ্যমেই এটা আমার মনে হয় এটা প্রতিফলিত হবে। এবং আমাদের প্রত্যাশা বাংলাদেশের ফুটবল প্রিয় মানুষ অনেক ফুটবলকে অনেক পছন্দ করে, তাদের পছন্দের খেলাটা তারা দেখতে পারে না। আমরা আশা করি বসুন্ধরা কিংস এর কাছ থেকে উন্নত মানের ফুটবল আমরা দেখতে পারবো, এবং বিশ্বমানের ফুটবল দেখতে পারবো আমাদের বিশ্বমানের ফুটবল। এবং এই বিশ্বমানের ফুটবল যখন একটা ক্লাব উপহার দিতে পারবে, অন্যান্য ক্লাবরা তাদেরকে বিট করার জন্য তারাও চ্যালেঞ্জ নিবে, তখনই বাংলাদেশ কম্পিটিশন লেভেলটা বেড়ে যাবে। জি, আমরা বসুন্ধরা কিংস কে বিশ্বমানের ফুটবলের এবং বিশ্বমানের একটি ক্লাবের ক্লাব হিসেবে দেখতে চাই, এটা আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই জসিম ভাই, এটা আসলে আমাদের সবার প্রত্যাশা, বাংলাদেশের সকলের প্রত্যাশা যে আসলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, সেটা যে ক্লাবের হাত ধরেই হোক। আমরা এখন
চাই যে বসুন্ধরার হাত দিয়ে হাত ধরে আসলে বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে এগিয়ে যাক। আমি এমিলি ভাইয়ের কাছে আসবো, তার আগে একটু শুনে আসি যে আসলে তপু বর্মন কালকের ম্যাচ নিয়ে কি মনে করছে বসুন্ধরা কিংস এর অধিনায়কের মুখে একটু শুনে আসি। আমাদের এফসি কাপ শুরু হচ্ছে, আমাদের প্রতিপক্ষ হলো মাঝিয়া স্পোর্টস, আমরা তাদের সম্পর্কে খুব ভালোভাবে জানি এবং তাদের প্লেয়ারদের সম্পর্কেও ভালোভাবে জানি। তো আশা করি কালকে আমাদের ম্যাচটা স্টার্ট হবে, তো আশা করি আমাদের যেই প্লেয়ারের এবং আমাদের যে ম্যানেজমেন্ট বলেন, আমাদের কোচিং স্টাফ বলেন, সবারই খুব ভালো কনফিডেন্স আছে এফসি কাপ নিয়ে। তো আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করবো, আর আমরা বিগত যেই এফসি কাপের জন্য প্রিপারেশনটা নিয়েছি সেটা আমার কাছে মনে হয় অনেকই ইতিবাচক। এবং আমরা এই মালদ্বীপে আসার আগে আমাদের লিগ ম্যাচ ছিল, সেখানে আমরা খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলছি। তো অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে এরকম কম্পিটিটিভ ম্যাচ খেললে মনে হয় টিমের জন্য এটা অনেক ইতিবাচক, আর আশা করি কালকে আমরা জয় নিয়ে মাঠে যাব। রাইট, এমিলি ভাই, আসলে দুই দলই কিন্তু দুই দলকে ভালো মতো স্টাডি করে কালকে নামতে যাচ্ছে, এবং যেটি তপু বর্মন বলল যে আসলে তারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে ছিল, ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছে। সেম কিন্তু মাঝিয়াও, অন্য দলগুলো কিন্তু কোভিডের মধ্যে বেঙ্গালুরু মোহনবাগান তাদের কিন্তু একটা প্র্যাকটিস একটা বাধা পড়েছিল করোনার জন্য। আমরা জানি ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে, সেই সময় কিন্তু তারা প্র্যাকটিস করতে পারেনি, কিন্তু বাংলাদেশে কিন্তু বসুন্ধরা কিংস প্র্যাকটিস চালিয়ে গিয়েছিল। এখন কি মনে হচ্ছে, আপনার প্রেডিকশনটা জানতে চাবো, এবং প্রেডিকশনে কি বলে যে আসলে কালকে কেমন হতে যাচ্ছে, স্কোর লাইন কেমন হতে পারে এবং খেলার আসলে কেমন হতে পারে? না, ইটস ডিপেন্ড অন আসলে স্টার্টটা, মানে শুরুটা কে কেমন করে। খেলার একটা মোমেন্টাম থাকে, খেলা শুরু যখন হয় তখন আসলে খেলাটা আসলে শুরুতেই কারা কন্ট্রোল করবে। মাঝিয়া স্পোর্টস দলেও কিন্তু বেশ ভালো প্লেয়ার রয়েছে, মালদ্বীপ জাতীয় দলের প্লেয়ার রয়েছে, আলী আশফাকের মতো প্লেয়ারও কিন্তু মাঝিয়া স্পোর্টসে খেলে থাকে আমরা জানি। সে কিন্তু খুব ক্যাপাবল প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। তো এই ধরনের প্লেয়ারের এগেনস্টে আপনাকে খেলতে হলে কিন্তু ডেফিনেটলি আপনাকে হাই কনফিডেন্স নিয়ে এবং ওয়েল প্রিপেয়ার্ড প্রেসিং একটা ফুটবল খেলতে হবে। মিলি ভাই, অল আউট ফুটবল তো ডেফিনেটলি প্রেসিং ফুটবল খেলতে হবে। না, অল আউটের সাথে সাথে আপনাকে আপনার ডিফেন্স ব্লক যেগুলি ব্লকিং গুলি ঠিক রাখতে হবে, কারণ আপনি যদি মাঝে স্পোর্টসে কোনো ধরনের সুযোগ দেন তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাবে। স্পেশালি মিডফিল্ড এবং ডিফেন্সের ভিতরে যে কম্বিনেশন সেটা ভালো থাকতে হবে, কারণ ওরাও তো অ্যাটাকে আসবে, সেই অ্যাটাক গুলি আপনাকে ঠিকঠাক যদি আপনি সামলাতে না পারেন, ঠিকঠাক যদি আপনি কভার না করতে পারেন, তখন কিন্তু ওরা যদি শুরুতে গোল করে দেয় সেটা কিন্তু আপনাকে তখন কিন্তু দুই গোল করে কিন্তু ম্যাচ জিততে হবে। তো এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে যে মাঝিয়া স্পোর্টস এর যে ফরেন প্লেয়ার রয়েছে তাদের থেকে আমি মনে করি যে আমাদের যে বসুন্ধরা কিংস এর যে ফরেন প্লেয়ার রয়েছে তারা অনেক বেটার ফরেন প্লেয়ার। ফরেন প্লেয়ারই আসলে আমার কাছে মনে হয় যে বসুন্ধরা কিংস এর ডিফারেন্সটা তৈরি করে দেবে, ডিফারেন্সটা তৈরি করবে। সেম টাইম লোকাল প্লেয়ার তো এমিলি ভাই একদম রয়েছে, ছোট করে জানতে চাবো, একদম শেষ দিকে চলে এসেছি, কালকে প্রেডিকশন যদি করতে বলা হয় আপনি কি প্রেডিকশন দিবেন? প্রেডিকশন তো আসলে করা মানে মুশকিল আসলে। তারপর আমি চাইবো বসুন্ধরা ডেফিনেটলি জিতবে ম্যাচ, 2-0 গোলে বসুন্ধরা জিতবে, এটা আমার আই হোপ, এটা আমার দিক থেকে আমি বলতে পারি আর কি। আচ্ছা, আমি যদি একটু জসিম ভাইয়ের কাছে আসি, ফ্যান হিসাবে কালকের ম্যাচের প্রেডিকশন জানতে চাবো। আমি তো বলবো রবসন অবশ্যই গোল পাবে, ফার্নান্দেজ গোল পাবে। আমি চাই আগামী কালকে বাংলাদেশের যে কোনো একজন প্লেয়ারের কাছ থেকে আরেকটা গোল। সো আমি জাহিদ ভাই, এমিলি ভাই যে 2-0 বললো, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে চাই 3-0। গ্রেট, আমরা সবাই প্রত্যাশা করছি কালকে বসুন্ধরা কিংস তাদের এফসি মিশন দুর্দান্তভাবে শুরু করুক, জয় দিয়ে শুরু করুক, পুরো বাংলাদেশের নাম আসলে বিশ্ব মঞ্চে আরো 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 উজ্জ্বল করুক, সেটাই আমাদের সকলের কিন্তু প্রত্যাশা। আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এমিলি ভাই, জসিম ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। নিশ্চয়ই দর্শক, আজকের আয়োজন কিন্তু এই পর্যন্ত ছিল, আগামী শনিবার আবারও ফিরে আসবো স্পোর্টস স্পেশাল নিয়ে। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।